নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আমার লেখা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো গল্প লিখতে পারি। আমার আজকের গল্প কখন কি বোঝা মনে হয়। অনেক সময় অনেক জিনিস যেগুলো কখনো কখনো মানুষের জীবনে বোঝা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, শীত পেরিয়ে গেলে শীতের লেপটা বোঝা হয়ে যায়, বর্ষা পেরুলে ছাতাটা বোঝা হয়ে যায়, নদীর পাড়ে বাড়ি হলে বর্ষাকালটা বোঝা হয়ে দাঁড়ায়, কোনো স্বামী পরিত্যক্তা মহিলা বাপের বাড়িতে থাকতে থাকতে কখনো কখনো বোঝা হয়ে যায়, আবার কোনো বিধবা মহিলা যখন বাপের বাড়িতে এসে থাকবে ভাবে, তখন সেখানে থাকতে থাকতে তাদের বোঝা হয়ে যায়, আবার কখনো দেখা যায় বয়স্ক বাবা মাকে সংসারের বোঝা মনে হয় এবং তখন তাদের পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। বাচ্চা স্কুলের পরীক্ষা শেষ হলে ওই বইগুলো তখন সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করতে হয়, কারণ ওই বইগুলো তখন বোঝা হয়ে যায়, ওই জায়গায় তখন নতুন বইগুলো স্থান পায়। আবার একটি শিশু বাবা মায়ের ডিভোর্সের কারণে কখনো বোঝা হয়ে যায়, কারণ বাবা বা মা যদি ওই শিশুটিকে নিতে অস্বীকার করে। দেখুন, যে জিনিসগুলো একটা সময় খুব দরকারি, সেই জিনিসগুলোই সময়ের সাথে সাথে কেমন বোঝা হয়ে যায়, তাই না?